নমস্কার বন্ধুরা প্রাকৃতিক ভূগোলে আমরা আলোচনা করছিলাম হিমবাহের কাজ সম্পর্কে এর আগে আমি একটা ভিডিও বানিয়েছি এই বিষয়ের ওপরে সেখানে দেখিয়েছি যে হিমবাহের ক্ষয় কাজের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব হিমবাহের সঞ্চয় কাজের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় তো আপনারা যারা আগের দিনের ভিডিওটা দেখেননি সেটা আগে দেখে নেবেন তারপরে এই ভিডিওটা দেখবেন কারণ তার পরবর্তী আগের ভিডিও যেখানে শেষ করেছি সেখান থেকেই আজকের ভিডিও শুরু হবে আগের ভিডিওটা এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেখানে প্রাকৃতিক ভূগোলের মধ্যে পেয়ে যাবেন এছাড়াও আমার বানানো অন্যান্য ভিডিও দেখতে এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেখানে সমস্ত ভিডিও পরপর সাজানো রয়েছে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া আইকনটা ঠিক পেয়ে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনার কাছে চলে যায় তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও তো যেরম বললাম আজকের ভিডিওতে আমরা দেখব হিমবাহের সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ হিমবাহের সঞ্চয় কাজকে দু ভাগে ভাগ করে আলোচনা করব একটা হচ্ছে উঁচু পার্বত্য অঞ্চলে হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ পুরোটা লিখলাম না এটা হবে উঁচু পার্বত্য অঞ্চলে হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ এবং দ্বিতীয় ভাগ পর্বতের নিচের অংশে সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ এই দুটো ভাগে আমরা আলোচনা করব প্রথমে আমরা দেখব উঁচু পার্বত্য অঞ্চলে সঞ্চয়ের ফলে যে সমস্ত ভূমিরূপগুলি তৈরি হয় প্রথমেই এই বিষয়ে আসবে রেখা এখান থেকে প্রথম প্রশ্ন আসতে পারে যে গ্রাবরেখা হিমবাহের কোন অঞ্চলে সঞ্চয়ের ফলে সৃষ্টি হয় গ্রাবরেখা তৈরি হয় উঁচু পার্বত্য অঞ্চলে এবং এই গ্রাবরেখা তৈরি হয় হিমবাহের সঞ্চয় কাজের ফলে তো রেখা কাকে বলে হিমবাহ যখন প্রবাহিত হয় তার সঙ্গে যে সমস্ত ক্ষয়প্রাপ্ত নুড়ি বালি কাকর ইত্যাদি বয়ে আসে সেইগুলো হিমবাহের দুই পাশে সামনে এবং তলদেশে সঞ্চিত হয় সঞ্চিত এই ধরনের শিলা বলা হয় রেখা। ধরা যাক হিমবাহ এই পথে প্রবাহিত হচ্ছিল এইভাবে প্রবাহিত এগোচ্ছিল তো এই পথে যখন হিমবাহ প্রবাহিত হচ্ছিল তখন হিমবাহের সঙ্গে যেসব নুড়ি বালি কাঁকড় ইত্যাদি ছিল তার পার্শ্ববর্তী অঞ্চলে নিম্নবর্তী অঞ্চলে এবং প্রান্তভাগে সঞ্চিত হয় তার ফলে এই যে রেখাটা সৃষ্টি হচ্ছে এই রেখাগুলোকেই বলা হচ্ছে রেখা। এবার এই গ্রাবরেখাকে কয়েকটা ভাগে বিভক্ত করা যায় এই পার্শ্ববর্তী অঞ্চলে এই দুটো অংশে যে রেখাটা তৈরি হচ্ছে তাকে বলা হয় পার্শ্ব গ্রাবরেখা পার্শ্ব রেখা। যেহেতু এটা পাশে তৈরি হচ্ছে হিমবাহের সামনে যে গ্রাবরেখাটা তৈরি হচ্ছে অর্থাৎ এই অংশটা এইটা হচ্ছে প্রান্ত গাবরেখা এটাকে বলা হয় প্রান্ত গাব সরি রেখা। হিমবাহের নিচে অর্থাৎ এই অংশটাতে যে গ্রাবরেখাটা তৈরি হচ্ছে সেটাকে বলা হয় ভূমি গ্রাবরেখা যেহেতু এটা ভূমি তলে সং মানে ভূমি তলে হচ্ছে সেই জন্য এটাকে বলা হচ্ছে ভূমি গ্রাবরেখা এবং যদি কোনো জায়গায় দুটো হিমবাহ হয়েছে মিলিত হয় তার মাঝখানে যদি কোনো একটা গ্রাবরেখা তৈরি হয় তাকে বলা হয় মধ্য গ্রাবরেখা অর্থাৎ এটা এক নম্বর হিমবাহ প্রবাহিত হচ্ছিল এটা দু নম্বর এটা তিন নম্বর তিনটে এসে এক জায়গায় মিলিত হয়েছে এর ফলে এই অংশে এই অংশটাতে যে গ্রাবরেখাটা তৈরি হয়েছে সেটাকে বলা হবে মধ্য রেখা। উঁচু পার্বত্য অঞ্চলে অর্থাৎ পর্বতের উঁচুতে এই এক ধরনেরই সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ দেখতে পাওয়া যায় হিমবাহের কথা বলছি মানে হিমবাহের সঞ্চয়ের ফলে এবার দেখবো আমরা পর্বতের নিচের অংশে যে সমস্ত ভূমিভাগগুলো তৈরি হয় অবশ্যই সঞ্চয় কাজের ফলে প্রথম বোল্ডার ক্লে এটা আমরা আলোচনা করছি পর্বতের নিচের অংশে সঞ্চয় কাজের ফলে যে সমস্ত ভূমিরূপ সৃষ্টি হয় তার মধ্যে প্রথম হচ্ছে বোল্টার ক্লে পর্বতের নিচের দিকে এসে হিমবাহটা এবার গলতে শুরু করে এবং যখনই হিমবাহ গোলে জলে পরিণত হয় তখন হিমবাহ যে সমস্ত পদার্থ সঞ্চয় করে এতদিন নিয়ে আসছিল সেইগুলো এক জায়গায় একত্রিতভাবে জমা হয় এই একত্রিতভাবে জমে একটা দ্বীপের মতো একটা ভূমি ভাগ সৃষ্টি করে সেটাকেই বলা হচ্ছে বোল্ডার ক্লে দ্বিতীয় হচ্ছে ড্রামলিন এই বোল্ডার ক্লে সঞ্চিত অঞ্চলে বিভিন্ন আকৃতি শিলাখণ্ড এমনভাবে সঞ্চিত হয় যে তাদের দেখতে অনেকটা উল্টোনো নৌকার মতো হয়ে যায় মানে এই রকম একটা ভূমিভাগ তৈরি করে এই ধরনের ভূমিভাগকেই বলা হচ্ছে ড্রাম লিন তাহলে তাহলে ক্লে কিছু কিছু জায়গায় এমনভাবে সঞ্চিত হয় তাদেরকে দেখতে অনেকটা উল্টনো নৌকার মতো হয় এই ধরনের ভূমিভাগকে বলা হয় ড্রাম লিন তৃতীয় আগামুখ আগামুখ তৃতীয় ভূমিভাগ মুখ হিমবাহ যে সমস্ত পাথর নুড়ি বালি কাকড় ইত্যাদি নিয়ে আসছিল এতদিন সঞ্চয় করে বা বহন করে সেই সমস্ত পাথরগুলো যখন সঞ্চিত হয় তাদের মধ্যে কিছু কিছু পাথরের আকৃতি অনেক বড় হয় কিছু কিছু শিলাখণ্ড আকৃতিতে অনেকটা বড় হয় এই বড় বড় যে সমস্ত আকৃতির শিলাখণ্ড সঞ্চিত হয় সেগুলোকে বলা হচ্ছে আগা মুখ তাহলে হিমবাহ যে সমস্ত পদার্থগুলো বয়ে আনে যে সমস্ত শিলাখণ্ড বয়ে আনে সেইগুলোর মধ্যে যেগুলো বড় আকৃতির শিলাখণ্ড সেইগুলো জমা হলে সেই জমা হওয়ার শিলাখণ্ডের মধ্যে বড় আকৃতিরগুলোকে বলা হবে আগা মুখ এবার হিমবাহ যেখান থেকে এই সমস্ত শিলাখণ্ড নিয়ে আসছে সেটা অনেকটা দূরবর্তী স্থানে অবস্থিত পাহাড়ের উপর থেকে নিয়ে আসছে দিয়ে পর্বতের নিচের অংশে এই আগামুখ তৈরি করছে তাই যে স্থানে এই শিলাখণ্ডগুলো সঞ্চিত হচ্ছে সেইখানকার শিলা আর এই আগামুখ যে শিলাটা যে বড় শিলাগুলো সেগুলো দেখতে এক একরকম হয় না কারণ নিচের দিকের শিলা একরকম হয় পর্বতের উঁচুর দিকে শিলা আর এক রকমের হয় তো নিচের দিকে যেখানে আগামুখ তৈরি হচ্ছে সেখানের শিলা এই শিলাগুলোর সঙ্গে মিল খায় না পরবর্তী বিষয় আউট ওয়াস পরবর্তী বিষয় আউট ওয়াস গ্রাবরেখা যখন আলোচনা করছিলাম তখন এই যে গ্রাবরেখাটা একদম সামনে অবস্থিত সেটাকে বলেছিলাম প্রান্ত গ্রাবরেখা এই প্রান্ত গ্রাব গ্রাবরেখার কাছে এসেই হিমবাহ গলতে শুরু করে এবং এইখান থেকে নদী সৃষ্টি হয় যেহেতু হিমবাহ এই জায়গায় গলে যায় তাই সেই গলা জল থেকে নদী সৃষ্টি হয় এবং সেই গলা জলের সঙ্গে বিভিন্ন বহন করা পদার্থ হিমবাহ দ্বারা বহন করা পদার্থ এইখান থেকে যে নদীটা সৃষ্টি হচ্ছে তার দুই পাশে সঞ্চিত হয়ে একটা বিস্তীর্ণ সমভূমি তৈরি করে সেই সমভূমিটাকেই বলা হয় আউটওয়াশ তাহলে আউটওয়াশ হচ্ছে হিমবাহের প্রান্ত রেখার যেখান থেকে নদী সৃষ্টি হয় প্রান্ত গ্রাভরে কাছে এসে হিমবাহ গলে যায় এবং সেখান থেকে নদী সৃষ্টি হয় এবং নদীর দুই ধারে সমস্ত বহিত পদার্থ জমা হয়ে একটা বিস্তীর্ণ সমভূমি তৈরি করে সেই সমভূমিটাকেই বলা হচ্ছে আউট ওয়াস এই আউট ওয়াসের মাঝে অনেক সময় হিমবাহের বরফ গলা জল জমে জমে একটা হ্রদের সৃষ্টি করে যে হ্রদগুলো দেখতে গরুর খুঁড়ের মতো হয় এদেরকে বলা হয় গোখুর হ্রদ গো রদ বা ইংরেজিতে একে বলা হয় ক্যাটেল লেক তাহলে এই গোখুর হ্রদ বা ক্যাটেল লেক এই আউটওয়াসে তৈরি হয় আউটওয়াস সমভূমির মধ্যে তৈরি হয় পরবর্তী বিষয় ভ্যালি ট্রেন এই সমস্ত কিছু যে কটা আলোচনা করছি সব কিছুই হিমবাহের সঞ্চয় কাজের ফলে পর্বতের নিচের অংশে তৈরি হয় তো এবারের বিষয় হচ্ছে ভ্যালি ট্রেন যে আউটোয়ার সমভূমিটা তৈরি হচ্ছে বিস্তীর্ণ যে সমভূমিটা তৈরি হচ্ছে সেই সমভূমিটা এবার নদীর দ্বারা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যায় বা এক কথায় মানে এটাকে বলা হয় ব্যবচ্ছিন্ন হয়ে যাওয়া এই যে ব্যবচ্ছিন্ন হওয়া সমভূমি এটাকে বলা হচ্ছে ভ্যালি ট্রেন ভ্যালি ট্রেন আবার বলছি আউটওয়ার্ড সমভূমি যখন নদীর দ্বারা ব্যবচ্ছিন্ন হয়ে যায় তখন তাকে বলা হয় ভ্যালি ট্রেন পরবর্তী বিষয় কিম হিমবাহ যেখানে গলতে শুরু করে সেখানে হিমবাহ গলা জলের প্রভাবে বিভিন্ন প্রকার যে বিভিন্ন আকৃতির নুড়ি বালি কাপড় ইত্যাদি স্তূপাকারে সঞ্চিত হয়ে একটা বদ্বীপের আকারে এরকম বদ্বীপের আকারে একটা ভূমিভাগ তৈরি করে মানে অনেকটা দেখতে বদ্বীপের মতো হয় এই ধরনের একটা ভূমিভাগ সৃষ্টি করে এরূপ বদ্বীপের ন্যায় ভূমিরূপকে বলা হচ্ছে কিম এর আগে দেখলাম ড্রামলিন যেটা হচ্ছে উল্টোনো নৌকার মতো মতো দেখতে দেখতে ভূমিরূপ ভূমিরূপ আবার এইভাবেই এক ধরনের সৃষ্টি হয় যেটা বয়ের এগুলোকে বলা হচ্ছে কিম তো কিম কাকে বলে আরও একবার বলছি হিমবাহ যেখানে গলতে শুরু করে সেখানে হিমবাহের গলা জলের প্রভাবে বিভিন্ন আকৃতির নুড়ি কাকড় বালি ইত্যাদি স্তূপাকারে সঞ্চিত হয়ে ত্রিকোণাকার ব দ্বীপের মতো একটা ভূমিরূপ সৃষ্টি করে এরূপ ভূমিরূপকে বলা হয় কিম এই সমস্ত ভূমিরূপগুলো হিমবাহের সঞ্চয় কাজের ফলে তৈরি হয় আমরা একদম ভিডিওর শেষ পর্যায়ে এসে গেছি এখানে আমরা দেখব শেষ বিষয়টা দেখে নেবো সেটা হচ্ছে নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য কি থাকে উচ্চ গতিতে আমরা দেখে এসেছি নদী উপত্যকা হয় ভি আকৃতি এবং এই ভি আকৃতির যে নদী উপত্যকাগুলো হয় সেগুলো খুব সংকীর্ণ হয় মানে নিচের দিকটা খুব সরু হয় এরম যদি কোনো ভূমি ভাগ থাকে আমরা যদি এর উপর থেকে দেখি অনেকটা নিচে নদী প্রবাহিত হচ্ছে বলে দেখতে পাব কিন্তু হিমবাহের যে উপত্যকা সেটা হয় ইউ আকৃতি এটা আগের দিনও বলেছিলাম আগের ভিডিওতে হিমবাহের যে উপত্যকাটা সেটা হয় ইউ আকৃতি এটা কিন্তু ভি আকৃতি হয় না এর কারণ হচ্ছে নদী যখন পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে প্রবল বেগে প্রবাহিত হয় তখন এর পার্শ্ব ক্ষয় সেরকম একটা হয় না যা হয় সেটা নিম্ন ক্ষয় হয় ফলে আরও সংকীর্ণ হতে থাকে নিচের দিকটা অনেক গভীর হয় কিন্তু সেরাম চওড়া হয় না কারণ তার পার্শ্ব ক্ষয় হয় না কিন্তু অন্যদিকে হিমবাহের যখন মানে হিমবাহ যখন প্রবাহিত হয় সেই বরফের আকৃতি অনেক বড় হয় বিশাল আকৃতির বরফ হয় এবং তার চাপের ফলেই পার্বত্য অঞ্চলে সর্বত্র সমানভাবে ক্ষয় হয় এই কারণে এই যে ভূমিভাগটা তৈরি হয় হিমবাহ যেখান দিয়ে প্রবাহিত হয় অর্থাৎ হিমবাহ উপত্যকা সেটা দেখতে ইউ আকৃতি হয় তো এই ছিল সম্পূর্ণ হিমবাহের কাজ সম্পর্কে আলোচনা আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভাল লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন তো পরের দিন দেখাবে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ